নদিয়ার নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের মিয়াপাড়া এলাকায় শুক্রবার রাতে এক নাবালিকার বিয়ে বন্ধ করল নবদ্বীপ থানার পুলিশ ও ব্লক প্রশাসন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশাসন দুটি পরিবারকে বুঝিয়ে মুচলেখা লেখায় নাবালিকার 18 বছর এবং যুবকের 21 বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার বকপুর এলাকার বাসিন্দা 16 বছরের নাবালিকার সাথে পরিচয় হয় মিয়াপাড়ার বাসিন্দা 20 বছরের এক যুবকের। অভিযোগ, ওই নাবালিকা বাড়িতে না জানিয়ে যুবকের বাড়িতে চলে আসে। এদিন সন্ধ্যায় বিয়ের তোড়জোড় চলছিল। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে পুলিশ ও ব্লক প্রশাসন উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়। আপনি না করেছিলেন, এই বিয়েতে মত ছিল আপনার? ছিল না, তবু এরা যেহেতু নিয়ে এসেছিল, আপনি এখন কি চাইছেন? এখন কি করছি সেই বলতে, যেমন সামাজিক যখন হবে তখন আমি ওই মেয়েকেই নেবো। মানে সাবালক বা সাবালিকা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনারা বিয়ে দেবেন না, তাই তো? দুটি পরিবার সিদ্ধান্ত নিলেন, খুব ভালো সিদ্ধান্ত। আপনার নাম? আমার আইনু বিবি বেওয়া। আচ্ছা, আপনার বাড়ি? মিয়াপাড়া। মিয়াপাড়া, এটা হচ্ছে মাঝদিয়া পানশিলা পঞ্চায়েত তো? ঠিক। আচ্ছা, ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা খবর পেলাম। খবর পেয়ে যে মিয়াপাড়া মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের মিয়াপাড়াতে একটা 16 বছরের নাবালিকা বিয়ে হচ্ছে, সেই মোতাবেক খবর পেয়ে আমরা থানা থেকে তো তারা কি রাজি হয়েছে বা মুচলেখা দিয়েছে? উভয় পক্ষকে মুচলেখা নেওয়া হলো। মেয়ে আলা তার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছে বাড়িতে। ছেলে আলা বলল, ছেলেটার বয়সও কম, 20 বছর প্লাস বয়স। মেয়েটির কি বাপের বাড়ি নদিয়ায় না বর্ধমান? বর্ধমানের নাদনঘাট থানার বকপুরে। এটা কি নিয়ে আসা হয়েছিল এখানে? নিয়ে আসা বলতে মেয়েলার বক্তব্য অনুযায়ী মেয়েটা নাকি এখানে পালিয়ে এসছে। বেশ। আর ছেলের যে মা আছে, ছেলের মা বলছে পালিয়ে এসছে, ওরা একটা চেষ্টা করছিল সামাজিক বিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখানকার তো ওই গ্রামের গণ্যমান্য লোক আছেন এবং মৌলভী সাহেবরা ওর বয়সটা কম দেখে বিয়েটা দেয়। সেহেতু আপনাদের আপনারা খবর পেয়ে সেটাকে আটকা দিলাম, তারা মুচলেখা দিল, রাজি হলো, বিয়ে রাজি হলো এবং মেয়ের মা বাবা মেয়েটাকে নিয়ে যাচ্ছে। তার মানে সাবালক সাবালিকা যতক্ষণ না হচ্ছে তারা অঙ্গীকারবদ্ধ যে বিয়ে দেবো না, তাই তো? আপনি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।